আচ্ছা আমি একটা জিনিস বলি হ্যাঁ গ্যালেন গ্যালেনের নাম শুনেছেন গ্যালেন গ্যালেন না না ভাই এই গ্যালেন বলে একজন ভদ্রলোক ছিল বুঝলেন তাই হচ্ছে এই এ হচ্ছে একজন গ্রিক একজন ইয়ে ছিল গ্যালেন হচ্ছে গ্রিকে গ্রিক একজন চিকিৎসক ছিল বুঝলেন ফিজিশিয়ান ছিল মালটা ভালোই এটা মানে বেশ খাসা চিকিৎসক ছিল হ্যাঁ সেই সময়ের জন্য তাই আমাদের যে ইয়ে হেপোক্রেটাস তাই হেপোক্রেটসের পরে তাই হেপোক্রেটসের পরে এই ভদ্রলোক বেশ ভালোই নামধাম করেছিল তাই হেপোক্রেটাস সে সমস্ত লেখা ঠেকা গুলো পড়ে টড়ে তার ইয়ে করে সে অনেক ভালোই ইয়ে বানিয়েছিল মানে বেশ প্রসার করেছিল আর কি ভদ্রলোক একটা বুক ছিল তো সেই বইগুলো বেশ ওই গ্রিক থেকে শুরু করে আমাদের ইন্ডিয়া পর্যন্ত সেইগুলো ইয়ে হয়েছে সেগুলো স্প্রেড করেছে তাই এই ভদ্রলোক কখন ছিল এই যে গেলেন এ কবে ইয়ে হয়েছিল এ হচ্ছে মোটামুটি ধরুন ওই কমন এরা মানে

এর আমরা কিভাবে জানি যে সুশ্রুত যে লিখছে না যে বইটি লিখছে সুশ্রুত সংহিত যে লিখছে সেইখানেও বেশ এই গ্যালেনের যে লেখাগুলো সেইগুলোর প্রতিফলন পাওয়া যাচ্ছে তো কি লিখছে এখানে এখানে যে কমন বিলিফটা সেটা কি ছিল এখানে এই গ্যালেনও লিখছে বা আছে এটা কমন একটা এই বিলিফটা শুধু ভারতবর্ষেও ছিল এই বিলিফটা সেখানে মধ্যপ্রাচ্যেও এই জিনিসটাই এই জিনিসটাই ভাবা হতো যে মেনস্ট্রুয়েশন মেয়েদের যে মেনস্ট্রুয়াল ব্লাডটা সেই ব্লাডটা যখন শুক্রাণু যখন প্রবেশ করে এই ব্লাডটা ক্লট হয়ে যায় বুঝছেন এই ব্লাডটা তঞ্চিত হয়ে যায় যখন শুক্রাণু প্রবেশ করছে তখন এই মেনসুয়াল ব্লাডটা এইটা হচ্ছে তঞ্চিত হয়ে যায় যখন তঞ্চিত হয় তখন সে তঞ্চিত পদার্থ থেকে সেটা সেখান থেকে একটা রুন ডেভেলপ করে বুঝছেন এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে কমপ্লিটলি মানে ইটস কমপ্লিটলি একটা একটা ভুল কথা এবার তারা ওখানে যে ওভাম যে জিনিসটা ডিম্মা নু যে জিনিসটা দে রিয়েলি ডিড নো অ্যাবাউট ইট হ্যাঁ জিনিসটা এরা দে রিয়েলি হ্যাড নো আইডিয়া দে রিয়েলি হ্যাভ মানে এদের কোনো আইডিয়া ছিল না এরা এই জিনিসগুলো জানতো না তো এই যে এই যে এখানে এই কথাগুলো সমস্ত একটা ভুয়ো কথা এবার দেখবেন এইখানে একজন ইয়ে কয়েকজন বলে যে আরে দেখুন এই যে মেল রাই যে দায়ী মানে এই যে ইয়ে হওয়ার জন্য মেল হবে নাকি ফিমেল হবে তার জন্য যে মেলি যে দায়ী সেই জিনিসটা করা জানতো ভাই ইয়ে জানতো আরে ভাই সে জানতোই না সে যে ফিমেলদের কিছু হয় সেই জিনিসটা জানতোই না তাহলে সে দায়টা কাকে দেবে সে মেল কি দেবে এটা তো না এটা একটা পোকার মতো কথা সে এরকম তো না যে কোনো জিনিসটা একটা ব্যাকগ্রাউন্ড কজ জিনিস সে জানতো সেরকম না

হ্যাঁ তাই হচ্ছে যে এই যে চেরে পিকিং জিনিসগুলো সবসময় করছে এই জিনিসগুলো এগুলো ভুল পুরো ব্যাপার যে গ্রীক কথা এই যে কথা বললাম এই তখন ওই জিনিসটা এবং সেই জিনিসটা প্রায় পর্যন্ত ভাবুন মানে হচ্ছে ষোলোশো শতাব্দী শতাব্দী মানে ষোলোশো ষোলোশোর সামথিং ওই সময় পর্যন্ত হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে ইয়ে ছিল ঠিক আছে প্রথম শতাব্দী মানে হচ্ছে এটা দ্বিতীয় শতাব্দী এমনি করে মানে হচ্ছে পরে সতেরোশো পর্যন্ত সেটা হচ্ছে তো এই যে সেভেন্টিন সেঞ্চুরি এই সেভেনটিন সেঞ্চুরিতে কিন্তু এই গ্যালেনের যে কথা সেই গ্যালেনের কথা কিন্তু সেই সময় ইয়ে ছিল সে সময় কিন্তু স্টিক করেছিল বুঝলেন এখানে গল্পটা হচ্ছে সেটাই যে ওইখানে যে লোকজন জানতো রিয়েলি নট লাইক দ্যাট হম এটা একদমই ভুল কথা বুঝছেন জি জি আর ওই যে আর্কিমিডিস না মনে করতে হচ্ছে মানুষ যকৃত দিয়ে চিন্তা করে আর্কিমিডিস না করে মানুষ যকৃত দিয়ে চিন্তা করে আচ্ছা যকৃত দিয়ে চিন্তা করে আর এটা এটা একটা জিনিস জিজ্ঞেস করি কলিজা হ্যাঁ এই কলিজা কলিজাটা আমি জানতাম যে কলিজা কথাটার অর্থ হচ্ছে হার্ট হৃদপিণ্ড কিন্তু পরে আমি জানলাম যে কলিজা জিনিসটা হচ্ছে কলিজা এটা মানে হচ্ছে লিভার বুঝলেন লিভার লিভার আমি এই জিনিসটা জানতাম না তাই ভাবতাম যে মানুষ বোধ হয় হৃদয় দিয়ে চিন্তা করে এই জিনিসটা মনে করে সবাই ছোটবেলা আমি হ্যাঁ আমি এই জিনিসটা এটা আমার বউ আমাকে বললো যে না ইয়ে কালিজা কথার অর্থ কালিজা কথাটার অর্থ এটা কিন্তু ইয়ে না হৃৎপিণ্ড না এই জিনিসটা কালিজা কথার অর্থ হচ্ছে লিভার তা সেটা আমার বউ বললো সেদিনকে তা সেদিন কথা হচ্ছিলো তা হোক তা মোট কথা হচ্ছে টু সে মানে সে জিনিসটা বলতে চাইছি যে আহ এই ধরনের ভুল ভালো অনেক জিনিস তারা তাদের কাছে ছিল তার কাছে ইনফরমেশন ছিল এটা সাইন্টিফিক্যালি কারেক্ট না যদি সাইন্টিফিক্যালি কারেক্ট হতো মানে সত্যি যদি তাদের কাছে সাইন্টিফিক্যালি কারেক্ট ইনফরমেশন হতো তাহলে আমাদেরকে আমাদের তাহলে এই সায়েন্স ফায়েন্স পড়াতে কোনো রকম দরকার হতো না

আমি তো বললাম যে এই জিনিসটা আমি সত্যি এইটা তো একটা লিটমাস টেস্টে কিভাবে হতে পারে যে এই যে মহাবিশ্ব সম্প্রসারণশীল এই জিনিসটা

তারা বসেছিল তারা হাত ঘুরিয়ে বসেছিল কেন কারণ হচ্ছে রিয়েলি ডি নট নো যে সত্যি এদের রিয়েলি ডি নট হ্যাভেনি কনফিডেন্স রিয়েলি ডি নট হ্যাভেনি ডিটেলস তার কাছে কোন রকম ডিটেলস ছিল না এটা হাস্যকর মানে সে তারা তো তারা কি বলতো এই দেখ ভাই এইখানে 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 কোরআনে লেখা আছে যে বা বেদে লেখা আছে এই দেখ ভাই এইখানে বিগ ব্যাং হয়েছে এইখানে এক্সপানশন হয়েছে

এই কোরআন থেকে যখন হচ্ছে আজকে বসে অ্যালেন গুথ কে বসে কাজগুলো করতে হচ্ছে কেন তোরা তৈরি করিস কেন সবার আগে মুসলিম বিজ্ঞানীদের ক্ষেত্রে করা হচ্ছে কোরআনে লেখা আছে এক্স্যাক্টলি কনফিডেন্স নি করতিস তোদের যদি ইচ্ছা হয় তো বল কি হয়েছিল ওখানে যে লাস্ট কাটার সারফেসটা ছিল সেখানে কি হয়েছিল বল আই এম রিয়েলি মানে ম্যাথমেটিক্যাল মডেল দিবি আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে ম্যাথমেটিক্যাল মডেল দিবি আমি মেনে নেব এটা যদি লজিক্যাল হয় টেস্টেবল এভিডেন্স দিবি আমি মেনে নেব হোয়াট ইজ আ বিগ ডিল আরে এরকম যদি হয় যে একজন ধরনের যে ঈশ্বর আছে সত্যি যদি একজন ঈশ্বর আছে আমার থেকে ছুটিয়ে লাভটা কি রে ভাই হ্যাঁ সত্যি যদি ঈশ্বর থাকে আমার তাকে ছুটিয়ে ধরুন যে সত্যি এখন আমি যদি এখন বলি না ভাই ইন্ডিয়ার কোনো প্রেসিডেন্ট নেই ইন্ডিয়ার কোনো রকম ল নেই কোনো কিছু নেই বলে আমি রাস্তায় গিয়ে ঝামেলা শুরু করলাম মানে এটা কি আমার জন্য এটা কি বলবেন আপনি আমি আমাকে বলবেন গন্ড মূর্খ একটা তাই না এ আম ছুটি কোনো লাভ নেই সত্যি আমা ছুটি কোন লাভ নেই তাকে যদি তাকে প্রমাণ দেবেন আমি মেনে নেবো আমি যেটা মানতে মানে আমি এখানে মানার জন্য বসে আছি আই রিয়েলি মানে আমি এখানে সত্যি বসে আছি ঠিক আছে আই রিয়েলি हैव নো প্রবলেম আমি এরকম আছে শুধু শুধু একটা এরকম একটা বড় একটা সত্তা এরকম একটা বড় একটা এনটিটি তাকে আমি মানব না কেন পায় অবশ্যই শিবের নাম আর মুসলিম মানে ধর্ম বিশেষের যে ভাবে ওপেনলি ধর্ম প্রচার করে তো আর মিথ্যা ভুলভাল অপবিজ্ঞান প্রচার করে তো ওদেরকে ধরে না কেন

এগুলো পলিটিক্যাল সাপোর্ট থাকতে পারে সে নয় মানে সে হয়তো সে তার হয়তো ক্ষমতাও আছে প্রচুর সেই জন্যই মানে এটা এদিকে কিছু করার নেই সেটা তো ওটা তো ওটা দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন সেটা তো পুরোপুরি অন্য বল গেম হয়ে গেল সেটা তো মানে এখন সেটা আমি বলতেই পারি যে সাদগুরুকে হচ্ছে না কেন একে হচ্ছে না কেন সবাইকে তো বলতে পারি তো ইটস এ ডিফারেন্ট বল গেম কমপ্লিটলি তাই না আচ্ছা

গান্ধীজিকে নিয়ে তো কত কিছু লেখা থাকে ঠিক আছে সে তো অনেক কিছুকে নিয়ে তো অনেক কিছু লেখা থাকতে পারে হাউ ডাজ ইট ম্যাটার তা একজন আহ একটা একজন ইয়ে ব্রিটিশ একজন সে একটা গ্রেভিট এর পাশ দিয়ে যাচ্ছিল

যাবে পেনটা শুকিয়ে যাই হোক ঠিক আছে চল আজকের মতো তাহলে বিদায় নিল তোমার কাছে হ্যাঁ ঠিক আছে ভাই গুড নাইট সাথে থেকো ভালো থেকো ঠিক আছে